وعليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثال له، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله وصفته من خلقه وأمينه على وحيه ونجيبه من عباده صلى الله تعالى عليه وعلى آله الطيبين الطاهرين وصحابته المباركين الميامين وأتباعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. أما بعد، الحمد لله، গতকাল আমরা সুন্দরভাবে তিনটা হেয়ার করেছি। আজকে অ্যাডিশনাল ভোকাবুলারি দিয়ে আমাদের ক্লাস শুরু হবে। মুফরাদাতুল ইদাফিয়াতুন মানে হলো অ্যাডিশনাল ভোকাবুলারি। হ্যাঁ, সবাই আমার সাথে সাথে পড়েন। আল আউয়ালু, আল আউয়ালু প্রথম, প্রথম, আসানি, আসানি, আসানি দ্বিতীয়, দ্বিতীয়, আসালি, আসালি, আসালি তৃতীয়, তৃতীয়, আর রাবি, রাবি, চতুর্থ, চতুর্থ, আল খামিস, আল খামিস, আল খামিস, পঞ্চম, আল আউয়াল, আল আউয়াল, প্রথম, প্রথম, আসানি, আসানি, দ্বিতীয়, দ্বিতীয়, আসালিস, আসালিস, এখন এইগুলো আপনারা বলেন। হ্যাঁ, চতুর্থ। আচ্ছা, আমি আরবি বলি, আপনারা বাংলা বলেন। হ্যাঁ, আর চতুর্থ, আল আউয়ালু প্রথম, আল সালিসু তৃতীয়, আল খামিসু পঞ্চম, আল সানি দ্বিতীয়। শুধু আরবি গুলা বলেন। আর রাবি, রাবি, আল আউয়াল, আল আউয়াল, আল সালিস, আল খামিস, আল সানি। এখন অর্থ সহ বলেন আবার। আরেকবার এখানে সিরিয়াল আছে, লাগবো না। এখন আমরা হলো আত-তারাকিব আন-নাহওয়িয়া, গ্রামাটিক্যাল স্ট্রাকচারস এ চলে যাই। হ্যাঁ, আত-তারাকিব আন-নাহওয়িয়া, গ্রামাটিক্যাল structures. আমার সাথে সাথে বলেন সবাই, মাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, মাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, তুমি স্কুলে কখন যাও, তুমি স্কুলে কখন যাও, আযহাবু সাআতা আস-সাবিআতা, আযহাবু সাআতা আস-সাবিআতা, আমি 7টার সময় যাই, আমি 7টার সময় যাই, মাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, মাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, স্কুলে কখন যাও, তুমি স্কুলে কখন যাও, আযহাবু সাআতা আস-সাবিআতা, আযহাবু সাআতা আস-সাবিআতা, আমি 7টার সময় যাই, আমি 7টার সময় যাই। আমার সাথে সাথে সবাই বলেন, মাতা তাযহাবু ইলাল বাইতি, আমি একটার সময় যাই, আমি একটার সময় যাই, মাতা তাযহাবু ইলা তাবিবি, মাতা তাযহাবু ইলা তাবিবি, মাতা তাযহাবু ইলা তাবিবি, মাতা তাযহাবু ইলা তাবিবি, তুমি ডাক্তারের কাছে কখন যাও,
তুমি ডাক্তারের কাছে কখন যাও? আযহাবু সাআতা সানিয়াতা, আযহাবু সাআতা সানিয়াতা, আমি দুইটার সময় যাই, আমি দুইটার সময় যাই, মাতা তাযহাবু ইলাল মাসজিদি, মাতা তাযহাবু ইলাল মাসজিদি, আযহাবু সাআতা সালিসাতা, আযহাবু সাআতা সালিসাতা, আমি তিনটার সময় যাই, আমি তিনটার সময় যাই। হ্যাঁ মাশাআল্লাহ। এখন এই প্র্যাকটিস সবগুলা কে বলবে? একজন শুরু করুন, একজন শুরু করুন। জি জি স্যার। মাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, আযহাবু সাআতা সাবিআ। জি স্যার। মাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, তুমি মাদ্রাসায় কখন যাও? আযহাবু সাআতা সাবিআ। জি স্যার। আযহাবু সাআতা সাবিআতি, আমি 7টার সময় যাই। মাতা তাযহাবু ইলাল বাইতি, তুমি বাড়িতে কখন যাও? আযহাবু আস-সাআতাল ওয়াহিদাতা, আমি 1টার সময় যাই। মাতা তাযহাবু ইলাত তাবিবি, তুমি ডাক্তারের কাছে কখন যাও? আযহাবু সাআতাস-সানিয়াতি, আমি সানিয়াতা, আমি 2টার সময় যাই। মাতা তাযহাবু ইলাল মাসজিদি, তুমি মসজিদে কখন যাও? আযহাবু সাআতাস-সালিসাতা, আমি 3টার সময় মসজিদে যাই। মাতা তাযহাবু ইলাল মুহাদিসি, তুমি প্রকৌশলীর কাছে কখন যাও? আযহাবু সাআতার-রাবিআতা, আমি 4টার সময় যাই। মাতা তাযহাবু ইলাশ-শাক্কাহ, তুমি ফ্ল্যাটে কখন যাও? আযহাবু সাআতাল-খামিসাতা, আমি 5টার সময় যাই। মাতা তাযহাবু ইলাল আম্মু, তুমি চাচার কাছে কখন যাও? আযহাবু সাআতাস সাদিসাতা, আমি 6টার সময় যাই। মাশাআল্লাহ। এখন আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন সবাই। হ্যাঁ, সবাই পার্টিসিপেট করার চেষ্টা করবেন। মাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, আযহাবু সাআতাস সাবিআতি, মাতা তাযহাবু ইলাল বাইতি, আযহাবু সাআতাস ওয়াহিদাতি, মাতা তাযহাবু ইলাত তাবিবি, আযহাবু সাআতাস সানিয়াতি, মাতা তাযহাবু ইলাল মুহান্দিসি, আযহাবু সাআতাল-রাবিআতা, আপনাকে মিউট করার পরেও আপনি আনমিউট করে আবার নয়েজ করছেন। ক্লাসের বাইরের কথা এখানে মাইক অন করে বলে, আমি মিউট করার পরে উনি আনমিউট করে আবার নয়েজ করছেন। উস্তাদ, ওই যে রাবিয়াতি, এখানে কি রাবিয়াতি হবে না? অল টাইমিং সে ফাতহা হবে না, সবগুলো রাবিয়াতা হবে। হ্যাঁ, সবগুলো জবর হবে। ওয়াহিদাতা সানিয়াতা এরকম হবে? জি জি জি, সবাই তো বলতেছে কি যেন রাবিয়াতি বলতে। ও আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করে শুনি নাই, তাহলে বুঝতে পারি নাই। অনেকে বলছেন তো এটা হবে, সবগুলা তা হবে। হ্যাঁ জি। হ্যাঁ, পরে মাতা তাযহাবু ইলা শাক্কাতি, আযহাবু ইলা শাক্কাতি, আস-সাআতাল খামিসাতা, খামিসাতা, মাতা তাযহাবু ইলাল আম্মি, আযহাবু ইলাল আম্মি, তাহলে আমরা সময় শিখলাম তাই না? 6টা পর্যন্ত, 1টা থেকে নিয়ে
ছয়টা পর্যন্ত সাদিসা কিন্তু এসে পড়ছে, ঠিক আছে? সাদিসা মানে ছয়টা, আমরা সাতটা পর্যন্ত সাতটা পর্যন্ত শিখেছি, প্রথমটা সাতটা ব্যবহার করা হয়েছিল, সাতটা সহ ছয় সাত সহ আমরা সাতটা পর্যন্ত শিখে ফেলেছি, ঠিক আছে? আচ্ছা আমি এখন একটা আর বাংলা বলি, আপনারা আরবি বলবেন, ঠিক আছে? যেমন আমি বললাম তুমি কখন স্কুলে যাও, তারপর আপনি উত্তর দিবেন হলো আমি চারটার সময় যাই, তারপরে আমি প্রশ্ন করলাম তুমি বাসায় কখন যাও, আমি ছয়টার সময় বাসায় যাই, তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যবহার শিখলাম। হ্যাঁ এখন আমরা আরেকটা সবাই আমার সাথে সাথে বলেন আইনা তুসাল্লিল ফাজর, তুমি ফজর কোথায় পড়ো, তুমি ফজর কোথায় পড়ো, উসাল্লিল ফাজর ফিল মাসজিদি, উসাল্লিল ফাজর ফিল মাসজিদি, আমি ফজর মসজিদে পড়ি, আমি ফজর মসজিদে পড়ি। এখন এই বাকিগুলা দিয়ে এইভাবে বলবেন, একজন বলেন বাকিগুলা দিয়ে, আমি বলি উস্তাদ। জি হ্যাঁ, আইনা ইকরাউল কুরআন, এখানে প্রশ্নের মতো করে বলতে হবে, উদাহরণের মতো আইনা তাকরাউল কুরআন, ঠিক আছে? এখানে এক্সাম্পল দিয়েছে, আচ্ছা আইনা তাকরাউল কুরআন, আকরাউল কুরআন ফিল তুমি কোথায় কোরআন পড়ো, আকরাউল কুরআন ফিল মুসাল্লি, আমি জায়নামাজের মুসাল্লা মুসাল্লা আমি জায়নামাজে কোরআন পড়ি। ব্যবহার হয় জায় নামাজ অর্থে ব্যবহার হয়, ঈদগাহ অর্থে ব্যবহার হয়, ঠিক আছে? নামাজের জায়গা বা ঘর এটা একটা অর্থ, জায় নামাজ একটা অর্থ আর ঈদগাহ একটা অর্থ। জি স্যার, আসছে আরেকবার একটু কষ্ট করে বলবেন, নামাজের জায়গা ঈদগা, আরেকটা কি বললেন, জায়নামাজ, আর নামাজের জায়গার মধ্যে নামাজের ঘর ইনক্লুডেড, ঠিক আছে? নামাজের জায়গা বা ঘর, ঠিক আছে? নামাজের জায়গা বা ঘর এটা একই অর্থ, অর্থাৎ ঘরেও নামাজ পড়া হয়, ওই জায়গাতেও নামাজ পড়া হয়। আচ্ছা আল মুসাল্লা এই যে শব্দটা, এই শব্দটা মূলত আমি উচ্চারণ করছি কিভাবে, যদিও ইয়া আছে কিন্তু আমি কিন্তু করছি হলো আল মুসাল্লা, শেষে আলিফ আছে, হ্যাঁ যেহেতু শেষে আলিফ আছে, আলিফকে জেড দেওয়া যায় না, এই জন্য এটা সবসময় মুসাল্লাই থাকবে, এই ধরনের শব্দ। যেমন আমরা কি জানি মুসা, আমরা জানি না মুসা নবীর নাম মুসা, ঠিক আছে? এখানে কি জেড দেওয়া সম্ভব? জি না, এই জন্য এটা সময় মুসা একরকমই থাকবে, হ্যাঁ আচ্ছা, তাইলে এই জন্য এটা মুসল্লাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর মুসল্লি মানে হলো নামাজ আদায়কারী, ঠিক আছে? আমরা যেটাকে বাংলা বলি মুসল্লি, নামাজ মুসল্লি যারা আছে মুসল্লি, এটা তুমি কোথা, তুমি কখন টিভি দেখো, কোথায় টিভি দেখো, তুমি কোথায় টিভি দেখো, উশাহিদুত্তালফাদা ফিল গুরফাতি, আমি রুমের মধ্যে বা হ্যাঁ রুমের মধ্যে টিভি দেখি।
আইনা তাতাওয়াদ্দাউ তুমি কোথায় অজু করো? আতাওয়াদ্দাউল ফিল হাম্মামা ফিল হাম্মামি ফিল হাম্মামি বাথরুমে অজু করি। আইনা তাগসিলুল আতবাকা শব্দটা ঠিক বুঝতে পারতেছ না, আতবাকা ওই যে হ্যাঁ পড়ছিলাম থালা বাসন। আইনা তাগসিলুল আতবাকা তুমি কোথায় থালা বাসন দো? আতবাকুল আগসিলুল আগসিলুল আতবাকা আল মাতবাখি আমি ফিল মাত ফিল মাতবাখি আমি রান্নাঘরে থালা বাসন ধুই। আইনা ইয়ানামু আইনা তানামু তুমি কোথায় ঘুমাও? ইয়ানামু ফিল ইয়ানামু আনামু 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 ফিল গুরফাতি নাওমি আমি ঘুমানোর ঘরে ঘুমাই। আইনা তাগসিলুল মালবাসা তুমি কোথায়? আইনা তাগসিলুল মালাবিসা তুমি কোথায় কাপড় ধো? আগসিলুল মালাবিসা ফিল হাম্মামি আমি বাথরুমে কাপড় ধুই। এখন আমরা সব বুঝতে পারলাম না, কোন ডাউট আছে কোন সেন্টেন্সে কারো? না স্যার আলহামদুলিল্লাহ। আমি এখন প্রশ্ন করব, আপনারা সবাই উত্তর দিবেন। হ্যাঁ, আইনা তুসাল্লিল ফাজর? তুসাল্লিল ফাজর ফিল মাসজিদি। আইনা তাকরাউল কুরআন? তাকরাউল কুরআন ফিল মুসাল্লা। আইনা তুশাহিদু তিলফাজ? উশাহিদু তিলফাজ ফিল গুরফাতি ফিল গুরফাতি মাশাআল্লাহ। আইনা তাতাওয়াদ্দাউ? তাতাওয়াদ্দাউ ফিল হাম্মামি ফিল হাম্মামি। আইনা তাগসিলুল আতবাক? আগসিলুল আতবাক ফিল আতবাকি ফিল মাতবাখি। আইনা তানামু? আনামু ফিল ফিল গুরফাতি নাওমি ফিল গুরফাতি নাওমি। সবাই আমার সাথে সাথে বলেন মাযা তাফআলু? আকরাউল কুরআন? তুমি পুরুষ কি করো? তুমি পুরুষ কি করো? আকরাউল কুরআন? আকরাউল কুরআন। আমি কুরআন পড়ি। আমি কুরআন পড়ি। আমি কুরআন পড়ি। মাযা তাফআলিনা? মাযা তাফআলিনা? তুমি মহিলা কি করো? তুমি মহিলা কি করো? আকরাউল কুরআন? আকরাউল কুরআন। আমি কুরআন পড়ি। আমি কুরআন পড়ি। আমি বলি পুরুষ বাচকটা পুরুষ প্রশ্ন করতে হবে, হ্যাঁ, আর মেয়ে বাচকটা মেয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? যেমন পুরুষ বাচক বুঝলো কিভাবে? এখানে ইয়াকনুসু মানে পুরুষ, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে মাযা তাকনুসু, ঠিক আছে? তুমি কি ঝাড়ু দিচ্ছ? উত্তর হবে আকনুসুল গুরফাতা, আমি ঘর ঝাড়ু দিচ্ছি। ঘর ঝাড়ু দিচ্ছি। জি জি বলেন। মাযা তাকনুসু? আকনুসুল অর্থ সহ বলেন। মাযা তাকনুসু তুমি কি ঝাড়ু দাও? আকনুসুল গুরফাতা আমি রুম ঝাড়ু দেই। মাযা তুশাহিদু তুমি তুশাহিদিনা? ও আচ্ছা, মাযা তুশাহিদিনা তুমি কি দেখো? উশাহিদুল তালফাজা আমি টেলিভিশন দেখি। মাযা তাফালু তুমি? মাযা
আকরাউ মাযা তাকরাউ তুমি কি পড়ো আকরাউল সহিফাতা আমি পেপার পড়ি এই তিনটা আবার বলেন আপনি আচ্ছা মাযা তাকনুসু তুমি কি ঝাড়ু দাও আকনুসুল গুরফাতা আমি রুম ঝাড়ু দেই মাযা তুশাহিদিনা তুমি কি দেখো উশাহিদু তালফাজা আমি টিভি দেখি মাযা ইয়াকরাউ তুমি কি পড়ো মাযা তাকরাউ তুমি কি পড়ো আকরাউ সহিফাতা আমি পেপার পড়ি তুমি তুমি কি আয়রন করো মালাবিসা আমি কাপড় আয়রন করি তারপর হলো মাযা তাগসিলিনা তুমি কি ধৌত করো আগসিলু আত-তুবাক আমি বাসন ধৌত করি তারপর হলো মাযা তাকরাউ তুমি কি পড়ো আকরাউল কিতাবা আমি কিতাব পড়ি মাশাআল্লাহ বুঝতে পারলে জি স্যার জি আমরা আচ্ছা এক বলে তুলতে আমি পরের প্র্যাকটিসে যাই আমরা আমার সাথে সাথে সবাই বলেন মাযা সাতাকনুসু মাযা সাতাকনুসু তুমি কি ঝাড়ু দিবে আমি বসার ঘর ঝাড়ু দিব এখন হলো এই উদাহরণ অনুযায়ী বাকি সবগুলা বলতে হবে হ্যাঁ একজন বলেন মাযা সায়াগলিসু তুমি কি ধৌত করো মাযা তুমি কি ধৌত করো আসছে না সা বলছি আমরা সা বললে ওতে ভবিষ্যৎ হয়ে যাবে হ্যাঁ জি স্যার মাযা সাতাগসিলু তুমি কি ধৌত করবে সাগসিলুল মালাবিসা আমি কাপড় ধৌত করব মাযা সায়াকুই তুমি কি তাকুই মাযা সাতাকুই তুমি কি আয়রন করবে সাকুইল মালাবিস আমি কাপড় আয়রন করব মাযা সাতুসাল্লি তুমি কি নামাজ পড়বে আমি ফজরের নামাজ পড়ব মাযা সাতাকরাউ তুমি এখন তুমি কি পড়বে সাআকরাউল কুরআনা আমি কোরআন পড়ব মাযা সাতুশাহিদু তুমি কি দেখবে আমি টিভি দেখব মাযা সাতাগসিলু তুমি কি ধৌত করবে সাআগসিলুল আতবাক আমি থালা বাসন ধৌত করব সুন্দর হয়েছে এখন আমি বলবো আমার সাথে সাথে সবাই বলবেন হ্যাঁ মাযা সাতাকনুসু মাযা সাতাকনুসু সাআকনুসু গুরফাতাল জুলুসি মাযা সাতাগসিলু সাআগসিলুল মালাবিসা
মাযা সাতাকুই সাআকুইল মালাবিসা মাযা সাতুসাল্লি সাতুসাল্লি ফাজর আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার গেল, এখন আমরা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি, মুলাখাসুল কালাম, সামারি অফ স্ট্রাকচারস। কি আছে, কি কি ধরনের স্ট্রাকচার আমরা শিখলাম। এক নাম্বার হলো যে দেখেন, আকরাউ আকনুসু উশাহিদু আকরাউ আগসিলু, হ্যাঁ, এই সবগুলো হলো বর্তমান এবং ভবিষ্যৎ কাল বাচক ক্রিয়া, তাই না? আকরাউ অর্থ কি কেউ বলতে পারে? আকরাউ কি কি অর্থ? আমি পড়ি, আমি পড়ি, আমি পড়ি, আমি পড়ি, যখন আমি শুধু আক্রও বলবো তখন তিনটাই সম্ভাবনা আছে, কিন্তু যখন আমি সাক্রও বলবো তখন শুধু ভবিষ্যৎ কালবাচক। ঠিক আছে, অর্থাৎ ভবিষ্যৎ কালবাচক হলে সিন হওয়া আবশ্যক না, কিন্তু সিন আসলে ভবিষ্যৎ কালবাচক হওয়া আবশ্যক। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন, ঠিক আছে? না, আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। আমি কোরআন পড়ছি, আকরাউল কোরআন, আমি কোরআন পড়বো, সাআকরাউল কোরআন। সিন বাদ দিয়ে বলেন, সিন সিন দিয়ে সামনে আসবে, হ্যাঁ, আমরা সিন ছাড়া বলি। আমি কোরআন পড়ব, আকরাউল কোরআন, আমি কোরআন পড়ি, আকরাউল কোরআন, আমি ঘর ঝাড়ু দেই, আকনুসুল গুরফাতা, আমি ঘর ঝাড়ু দিচ্ছি, আকনুসুল গুরফাতা, আমি ঘর ঝাড়ু দিব, আকনুসুল গুরফাতা, আমি টেলিভিশন দেখি, আমি টেলিভিশন দেখছি, আমি পত্রিকা পড়ছি, আমি পত্রিকা পড়ব, আমি পত্রিকা পড়ি, আমি কাপড় ধুচ্ছি, আমি কাপড় ধোব, আমি কাপড় ধুই, মাশাআল্লাহ। আমরা বুঝলাম না, এটা হলো একটা স্ট্রাকচার, হ্যাঁ, এটা হলো একটা স্ট্রাকচার। এখন আপনারা বলেন তো, তুমি পুরুষ কোরআন পড়ো, এটার আমি কি শরীফ পড়ো আরবি কি
তুমি মহিলা কোরআন শরীফ পড়ো। সবাই বলি, বলার চেষ্টা করি, কনফিউশন থাকলে জিজ্ঞেস করবো। কখন আসবে? জি তা কখন আসবে? তা হলো যখন আমি তুমি বলবো। হ্যাঁ কখন আসবে? জি সিন কখন আসবে? হ্যাঁ আমি লিখে দিচ্ছি, দেখেন আমরা পাঁচটা ভার্ব পড়েছি। হ্যাঁ ভার্বের পাঁচটা ফর্ম আমরা পড়েছি, ভার্বের টোটাল ফর্ম। স্যার উনার প্রশ্ন ছিল সিন কখন আসবে? এটা আমরা বলেছি, সেটা হলো যে আমি যদি শুধু ভবিষ্যৎ কালবাচক বুঝাতে দেয় তখন সিন আসবে। হ্যাঁ যেমন আমি যদি বলি আকরা, ও তাহলে আকরাও তিনটা অর্থ, আমি কোরআন পড়ছি, পড়ব, পড়ি, তিনটা অর্থ এই আকরা। কিন্তু যখন আমি বলবো সাআকরাও তখন শুধুমাত্র একটা অর্থ দেবে, সেটা হলো আমি কোরআন পড়ব। ঠিক আছে, এখন আমরা তিনটা স্ট্রাকচার বলেছি। হ্যাঁ তিনটা স্ট্রাকচার আমরা দেখি, একটা হলো আকরাও। হ্যাঁ আকরাও মানে হলো কি, আমি পড়ছি, পড়ব বা পড়ি। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা স্ট্রাক ইয়ে হলো দুইটার অর্থ হলো তুমি পড়ো, কিন্তু তাকরাও পুরুষের জন্য আর তাকরাইনা মহিলার জন্য। তাহলে তাকরাও অর্থ দাঁড়াচ্ছে হলো তুমি পুরুষ পড়ো, পড়ছো বা পড়বে, আর তাকরাইনার অর্থ দাঁড়াচ্ছে হলো তুমি মহিলা পড়ছো, পড়বে বা পড়ো। ঠিক আছে, এরপর আমরা দেখি, এরপর হলো ইয়াকরাউ। হ্যাঁ ইয়াকরাউ, ইয়াকরাউ অর্থ কি? সে পড়ে, সে পড়ে, সে পড়ে। পুরুষ না মহিলা? পুরুষ, পুরুষ, পুরুষ। আর মহিলাটা কি হবে? তাকরাউ, তাকরাউ, তাকরাউ। এটা দুইটা সেম। হ্যাঁ এই যে তুমি পড়ো আর সে মহিলা পড়ে, দুইটা সেম। ঠিক আছে, তাকরাউ অর্থ তুমি পুরুষ পড়ো, তাকরাউ অর্থ সে মহিলা পড়ে। আমরা তখন সিন ছাড়া বলেছি, এখন সিন দিয়ে বলতে হবে। আমি কোরআন পড়বো, আমি কোরআন পড়বো, আমি রুম ঝাড়ু দিব, আমি টেলিভিশন দেখবো, আমি পত্রিকা পড়বো, আমি জামা কাপড় ধুবো, শুধু কি বুঝলেই হবে না, আমার সাথে সাথে মুখে মুখে অবশ্যই বলতে হবে। ঠিক আছে, ফর ম্যাক্সিমাম বেনিফিট। আচ্ছা এখন আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। ঠিক আছে, তুমি পুরুষ কি করছো? মাযা তাফআলু? মাযা, তুমি পুরুষ? হ্যাঁ তুমি পুরুষ কি ঝাড়ু দিচ্ছো? মাযা তাকনুসু? তাকনুসু। তুমি পুরুষ কি দেখছো? মাযা তুশাহিদু? তুশাহিদু। তুমি মহিলা কি করছো? মাযা তাফআলিনা। তুমি মহিলা কি ঝাড়ু দিচ্ছো? মাযা তুসিনা। তুমি মহিলা কি দেখছো? মাযা তুশাহিদিনা। মাশাআল্লাহ। ক্লিয়ার? জি জি। এখন হলো সেম জিনিস, আমরা সি দিয়ে বলবো। হ্যাঁ তুমি পুরুষ কি করবে? মাযা তাফআলু। তুমি পুরুষ কি ঝাড়ু দিবে? মাযা তাকনুসু। তুমি পুরুষ কি দেখবে? মাযা তুশাহিদু। তুমি মহিলা কি করবে? মাযা তাফআলিনা। তুমি মহিলা কি ঝাড়ু দিবে? তুমি মহিলা কি দেখবে? মাশাআল্লাহ।
এখন আমরা আরেকটা ব্যবহার শিখছি যে কোথায় যাও, ঠিক আছে না? ওয়ার ডু ইউ গো, এটার ব্যবহার শিখছি আমরা, তাই না? সরি, ওয়েন ডু ইউ গো টু ডক্টর, কখন স্যার? মাথা মানে কখন না? কখন, কখন স্যার? আমি একটু প্রশ্ন করব, সরি। হ্যাঁ অবশ্যই। মাজা, ওই যে সা যখন যোগ হবে এখন কি মাজা সাতুস হিদু হিদু এরকম হবে? জি জি, ওইটা তাই একটু যদি বলতেন, মাজা সিন যোগ হলে কিভাবে হবে? মাজা সাতুসা হিদিনা, সাতুসা হিদি হিদিনা। ওকে, আই আন্ডারস্ট্যান্ড, জাযাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি এখন বাংলা বলি, আপনারা আরবি বলেন, ঠিক আছে? তুমি স্কুলে কখন যাও? মাযা তাযহাবু ইলাল মাদ্রাসাতি। তুমি বাসায় কখন যাও? মাযা তাযহাবু ইলাল বাইতি। তুমি ডাক্তারের কাছে কখন যাও? মাযা তাযহাবু ইলাত তাবিবি তাবিবি। তুমি মসজিদে কখন যাও? মাযা তাযহাবু ইলাল মাসজিদ। তুমি মসজিদে কখন যাবে? তুমি ইঞ্জিনিয়ারের কাছে কখন যাও? তুমি চাচার কাছে কখন যাও? আপনারাই বলতে পারতেছেন, হ্যাঁ, আমার বলা লাগছে না। এরপরে আমরা বলি, এটা হলো আমরা সময় বলার স্ট্রাকচারটা শিখলাম, ঠিক আছে? এখানে আমি বাংলা বলবো, আপনারা আরবি বলেন। আমি একটা সময় যাই, এখন আমি একটার সময় পড়ি, তাহলে আরবি কি হবে? আমি একটার সময় টেলিভিশন দেখি, মাশাআল্লাহ। আমি একটার সময় নামাজ পড়ি, উসাল্লি সালাতা ওয়াহিদাতা, আসসালাতা ওয়াহিদাতা। জি আচ্ছা, আমি দুইটার সময় যাই, আযহাবু সালাতা জানিয়াতা, আযহাবু সালাতানি। হ্যাঁ, আমি তিনটার সময় যাই, আযহাবু সালাতা সালিতা। আমি চারটার সময় যাই, এখন আমি আরেকটা ব্যবহার আপনাদেরকে শিখিয়ে দেই। এই যে আসাত আর ওয়াহিদা তা না, এটা ফি দিয়েও বলা যায়, ঠিক আছে? এভাবেও বলা যায়, আযহাবু ফিসাআতিল ওয়াহিদাতি, আযহাবু ফিসাআতি সানিয়াতি, ঠিক আছে? আমি আপনারা ফি দিয়ে বলেন, ঠিক আছে? ফিসাআতিল ওয়াহিদাতি, ফিসাআতি সানিয়াতি, ফিসাআতি সালিসাতি। ফি ব্যবহার করলে তখন ওয়াহিদাতা ওয়াহিদাতি হয়ে যাবে। হ্যাঁ, ওয়াহিদাতি হয়ে যাবে, কারণে সাআতা সাআতি হয়ে যাবে, সাআতি হয়ে যাবে, দুটাতেই কাসরা হবে। জি জি, দুইটাতেই কাসরা হবে। আচ্ছা, আপনারা বলেন, আমি একটার সময় যাই ফি দিয়ে, আযহাবু ফিসাআতি ওয়াহিদাতি, ওয়াহিদাতি। আমি দুইটার সময় যাই, আযহাবু ফিসাআতি সানিয়াতি, আমি তিনটার সময় যাই, আযহাবু ফিসাআতি সালিসাতি, আমি চারটার সময় যাই, আযহাবু ফিসাআতি রাবিআতি, আমি পাঁচটার সময় যাই, আযহাবু ফিসাআতি খামিসাতি, আমি ছটার সময় যাই, আযহাবু ফিসাআতি সাদিসাতি। এখন আমরা পরের প্র্যাকটিসটা করি, আমি বাংলা বলি, আপনারা আরবি বলেন। হ্যাঁ, আমি ফজর মসজিদে পড়ি, উসাল্লিল ফাজর ফিল মাসজিদি, উসাল্লিল ফাজর ফিল মাসজিদি। আমি এখন এটা কিন্তু পাল্টায় পাল্টিয়ে বলছি, তুমি পুরুষ ফজর মসজিদে পড়ো, তুমি মহিলা ফজর মসজিদে পড়ো,
সে পুরুষ ফজর মসজিদে পড়ে সে মহিলা ফজর মসজিদে পড়ে আমি কোরআন মুসল্লায় পড়ি আমি টেলিভিশন রুমে দেখি আমি থালা বাসন ধৌত করছি আমি ওয়াশরুমে কাপড় চোপড় ধুই জায়গা সম্পর্কে প্রশ্নটা আমরা শিখেছি হ্যাঁ যেমন তুমি ফজর কোথায় পড়ো তুমি কোরআন কোথায় পড়ো তুমি জামা কাপড় কোথায় পড়ো এখন মহিলা বাচক দিয়ে সবাই বলেন হ্যাঁ তুমি মহিলা ফজর কোথায় পড়ো তুমি কোরআন কোথায় পড়ো মহিলার জন্য আমরা এখনো পড়ি নাই ঠিক আছে এটা তাকসিলিনা মূল প্র্যাকটিস আমাদের শেষ হয়ে গিয়েছে আমরা এখন আরো কিছু প্র্যাকটিস পাবো আমাদের একটু সময় বেশি দিতে হবে হ্যাঁ যেহেতু আমরা সপ্তাহে মাত্র দুই দিন পড়ছি তো প্র্যাকটিস এর দিন আমাদের একটু বেশি সময় দিতে হবে আমাদের কি খুব বেশি সমস্যা হবে জি না স্যার এই সপ্তাহে মাত্র দুই দিন অনেকে আছে অনেকগুলো ক্লাস করেন এনিওয়ে তো আমরা একটু দেখি জুমার নামাজ কোথায় পড়ো তুমি আমি বড় মসজিদে পড়ি তুমি কোথায় পড়ো মসজিদে কবীরি আইদন আমিও বড় মসজিদে পড়ি বলেন একজন বলেন নতুন একজন বলেন আজকে বলেন না এমন একজন বলেন আচ্ছা কোন আপা জানে বলতে চেয়েছিলেন বলবেন আমি বলি আচ্ছা বল আইনা তুসাল্লিল ফাজর তুমি ফজরের নামাজ কোথায় পড়ো উসাল্লি ফিল মসজিদিল উমর ফি হবে হ্যাঁ এখানে আলিফ লাম নাই যেখানে নাই সেখানে নাই ঠিক আছে জি স্যার উসাল্লি ফি মসজিদিল উমর আমি স্যার এটা কোন মসজিদ বলা হচ্ছে নেই এটা আপনি নাম বলছে আর কি আমি উমর মসজিদে মসজিদে উমরে পড়ি ঠিক আছে আমি মসজিদে উমরে পড়ি আইনা তুসাল্লি যোহর তুমি যোহরে এখানে আগেরটার মতো বলতে হবে আইনা তুসাল্লি আনতা
জি স্যার। ওয়া আইনা তুসাল্লি আনতা, এবং তুমি কোথায় নামাজ পড়ো? আর একটা দিয়ে দুইজন বলবে, ঠিক আছে, একটা দিয়ে দুইবার বলতে হবে। আচ্ছা এটা আমি বলে দিচ্ছি আমার সাথে সাথে বলো, আইনা তুসল্লি ফাজর, আইনা তুসল্লি ফাজর, উসল্লি ফি মসজিদি উমর, উসল্লি ফি মসজিদি উমর, তুমি জোহরের নামাজ কোথায়? জি স্যার। আইনা তুসল্লি যুহর, তুমি জোহরের নামাজ কোথায় পড়ো? উসল্লি ফি মসজিদি বিলাল, আমি মসজিদে বিলালে নামাজ পড়ি। ওয়া আইনা তুসল্লি আনতা, এবং তুমি আর তুমি কোথায় পড়ো? উসল্লি ফি মসজিদি বিলালি আইদ, আমিও মসজিদে বিলালে নামাজ পড়ি। আপু আমি পড়ি এখন, আমি আমার একটা মেসেজ চাই, তো বললেন না পা, আর উনি পড়তে চান, আগে আমার একটা মেসেজ আসছিল এর জন্য। জি আইনা তুসাল, হ্যাঁ হ্যাঁ, আইনা তুসাল্লিল জুমআতি, আইনা তুসাল্লিল আসরি, আসরা রাখি হবে স্যার, আসরা হবে আসরি হবে, আসরা আসরা, আইনা তুসাল্লি আসরা, তুমি কোথায় আসরে নামাজ পড়ো? উসাল্লি ফিল মসজিদিল উসমানি, আমি উসমান মসজিদে নামাজ পড়ি। আইনা তুসাল্লি আনতা, এবং তুমি কোথায় নামাজ পড়ো? তুসাল্লি ফিল মসজিদে উসমানি, আমিও মসজিদে উসমানি নামাজ পড়ি। উসমানা হবে না উত্তর? আইদান উসমানা হবে না উসমানি হবে? উসমানা হবে, ওটা আমাদের সময় দিয়ে চিন্তা করার দরকার নেই, নাম আসলে আমরা সাকিন করে দেব, ঠিক আছে? উসমান, জি উসমান, মসজিদে উসমান আইদান, আমিও মসজিদে উসমানি পড়ি। আইনা তুসাল্লি মাগরিবি মাগরিবা, তুমি কোথায় মাগরিবে নামাজ পড়ো? উসাল্লি ফিল মসজিদি মসজিদিল আলী, আমি আলী মসজিদে নামাজ পড়ি। ওয়া আইনা তুসাল্লি আনতা, এবং তুমি কোথায় নামাজ পড়ো? উসাল্লি ফিল মসজিদি আলী আইদান, আমিও মসজিদে আলীতে নামাজ পড়ি। মাশাআল্লাহ। আইনা তুসাল্লি ইশা, তুমি কোথায় এসে নামাজ পড়ো? উসাল্লি ফিল মসজিদে আম্মার আম্মার, আমি আম্মার মসজিদে নামাজ পড়ি। ওয়া আইনা তুসাল্লি আনতা, এবং তুমি কোথায় নামাজ পড়ো? উসাল্লি ফিল মসজিদে আম্মারি আইদান, আমিও মসজিদ আম্মারি নামাজ পড়ি। লাস্টেতে আমি বলি, আইনা তুসাল্লি জুমাতা, তুমি কোথায় জুমার নামাজ পড়ো? উসাল্লি ফিল মসজিদে তরিক, আমি তারিক মসজিদে নামাজ পড়ি। ওয়া আইনা তুসল্লি আনতা, আর তুমি কোথায় নামাজ পড়ো? উসল্লি ফি মসজিদি তারিক আইদন, আমিও তারিক মসজিদে জুমার নামাজ পড়ি। সরি আপা, আপনাকে ভুলে তুমি বলে দিচ্ছি, আমি সুহা মনে করেছিলাম। আচ্ছা এখন আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, ঠিক আছে? সবাই মিলে বলবেন, আইনা তুসাল্লি জুমআতা, উসাল্লি ফি মসজিদি মসজিদি রাবি, ওয়া আইনা তুসাল্লি আনতা, উসাল্লি ফি মসজিদি রাবি আইদান, আইনা তুসাল্লি ফাজর, উসাল্লি ফাজর ফি মসজিদি উমর, ওয়া আইনা তুসাল্লি আনতা, উসাল্লি ফি মসজিদি উমর আইদান, জি আইনা তুসল্লি যুহরা, উসল্লি ফি মসজিদি বিলাল, ওয়া আইনা তুসল্লি আনতা, উসল্লি ফি মসজিদি বিলাল আইদান, আইদান, আইনা তুসল্লি আল-আসর, উসল্লি ফি মসজিদি উসমান, ওয়া আইনা তুসল্লি আনতা, উসল্লি ফি মসজিদি উসমান আইদান, আইদান,
আইনা তুসাল্লিল মাগরিবা তুসাল্লিল মাগরিবা আলী আলী ওয়া আইনা তুসাল্লি আনতা তুসাল্লি ফিল মাগরিবা আলী আইদান আইনা তুসাল্লিল ঈশা তুসাল্লি ফিল ঈশা ফিল মাগরিবা ওয়া আইনা তুসাল্লি আনতা তুসাল্লি ফিল মাগরিবা আমার আইদান আইনা তুসাল্লি জুমআতা এখানে প্রশ্ন করছে, ছবি দেখে উত্তর দিতে হবে। হ্যাঁ, মাযা ইয়াফআলু আহমদ, আহমদ কি করছে? মাযা তাফআলুল বিন্তু তাফআলু বিন্তু তাফআলিনাল বিন্তু ইয়াকনুসু 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 বিন্তু মেয়েটি কি করছে? উত্তর কি হবে? তাকনুসিনাল গুরফাতা। হ্যাঁ, সে হলে তাকনুসিনা হবে, তখন শুধু তাকনুসু তাফআলু 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 তাকনুসুল গুরফাতা। জি, তাকনুসুল গুরফাতা, ঠিক আছে। মাযা ইয়াফআলু রাজুলু ইয়াফআলু রাজুলু ইউসাল্লা আর রাজুলু ইউসাল্লা ইউসাল্লির রাজুলু, ঠিক আছে, ইউসাল্লির রাজুলু ইউসাল্লির রাজুলু। মাযা ইখানে রাজুলু রাজুলু এখানে বহুবচন না? না না, একবচন। রাজুলু বহুবচন, এমনি ছবি দিয়েছে, সেটা সমস্যা নাই। আচ্ছা, মাযা তাফআলু ফাতিমাতু হবে এরপরে আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন, ঠিক আছে? আমি দ্রুত জাগ্রত হই। আমি দেরিতে জাগ্রত হই। আমি সাতটায় জাগ্রত হই। আমি পাঁচটায় জাগ্রত হই। আমি চারটায় জাগ্রত হই। আগে পরে খুঁজে পেতে আপনাদের কষ্ট হবে, আবার হলো যে জিনিসগুলো আমাদের গিয়েছে এই জন্য আমি কিছু কিছু জায়গায় স্কিপ করি, ঠিক আছে? আর এটা হলো খুব বেশি উপকার না, এটা হলো শূন্যস্থান পূরণের মতো, তো এটা আমাদের বুঝতে মাথা কাটাতে কাটাতে সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু জিনিসটা সেম গিয়েছে, হয়ে যাবে, তো সহজ এটা হবে। প্রথমে কি যে মা ইনদার ফাজরি মাথা দাস্তে কি যে জি সহজ এটা হবে, এটা দেখে ওরে গিয়েছে। হ্যাঁ, এটা গিয়েছে আর কি, ঠিক আছে? অর্থাৎ ওই আগের হাওয়ারটাই শূন্যস্থান পূরণ করতে হবে। আচ্ছা, এটা খুব বেশি দরকার নাই, সেজন্য আমি স্কিপ করছি। হ্যাঁ, আপনারা পরিধর কোনো কারণ নাই, আমি জরুরি দরকারি কোনো কিছু স্কিপ করবো না। হ্যাঁ, আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা আমরা করি। এখানে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হ্যাঁ, মাতা তাস্তাইকিজু, তুমি কখন জাগ্রত হও? উত্তর কি হবে? আমি যদি বলতে চাই যে আমি সাতটার সময় জাগ্রত হই, তাহলে কি বলতে হবে? আমি পাঁচটার সময় জাগ্রত হই,
তুমি ফজর কোথায় পড়ো? আইনা তুসাল্লিল ফজর তারপর আমরা বলছিলাম আইনা তুসাল্লিল ফজর, তুমি ফজর কোথায় পড়ো? উসাল্লিল ফজর ফিল মসজিদুল উমর। আমি বাসায় ফজর পড়ি। উসাল্লিল ফজর ফিল বাইতি। আমি মসজিদে বেলালে ফজর পড়ি। উসাল্লিল ফজর ফিল মসজিদি লাল। তারপর হলো হাল তানামু বাদা সালাহ, তুমি কি নামাজের পরে ঘুমাও? লা লা না 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 আনামু বাদা আনামু বাদা সালাহ। আমি যদি বলতে চাই হ্যাঁ আমি নামাজের পরে ঘুমাই, তাহলে উত্তর নাম নাম আনামু বাদা সালাতুল ফজরি। মাশাআল্লাহ। এরপর হলো মাযা তাফআলু বাদা সালাতি, তুমি নামাজের পরে বাদা সালাতুল ফজরি। মাশাআল্লাহ। মাতা তাকনুসুল গুরফাতা, তুমি ঘর কখন চালু দাও? আকনুসুল গুরফাতা বাদাল ফজরি। আচ্ছা মাশাআল্লাহ, হলো একটা বললি সেন্টেন্স ঠিকঠাক লেগেছে। তারপর তুমি স্কুলে কখন যাও? মাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, আযহাবু ইলাল মাদ্রাসাতি সাআতাস সাবিআতা। তুমি ছুটির দিন কখন উঠো? يستيقظوا يوم العطلة عند الفجر. তারপর ماذا تفعل يوم العطلة؟ তুমি ছুটির দিন কি করো? افعل يوم العطلة اكنس اغسل افعل সরাসরি যেটা বলতে চান সেটা বলতে হবে। اكنس يوم العطلة আপনারা বলেন হ্যাঁ এবং থালা বাসন ধুই এবং বই অথবা পত্রিকা পড়ি। আকরাউল সহিফাতা ওয়া কিতাবা আও সহিফাতা। তারপর আপনারা বলেন আইনা তুসাল্লিল জুমুআতা, উসাল্লিল জুমুআতা ফিল মসজিদি বিলাল। মাতা তুশাহিদুত তিলফাজ, তুশাহিদুত তিলফাজ ফিল গুরফাতি। যদি বলি যে আমি দেখি না তখন? আমি দেখি না উস্তাদ। লা উশাহিদুত তিলফাজ, লা উশাহিদুত তিলফাজ, লা উশাহিদুত তিলফাজ। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা প্রশ্ন উত্তর ইয়ে করলাম, একবারে দেখি কি আছে। এই যে এটা হলো দরকারি জিনিস, হ্যাঁ এটা কে পড়বেন? এটা একজন পড়েন। এই প্যারাগ্রাফটা উসরাতু আহমাদা, উসরাতু আহমাদা লা তানামু বাদা সালাতা সালাতা ইয়াউম উতলাতি বাদা সালাতি ইয়াউম উতলাতি তোহা ইয়াকনুসু গুরফাতাল জুলুসি ওয়া ফাতিমাতা তাকনুসু গুরফাতান নাওমি ওয়া আহমাদু ইয়াগসিলুল মালাবিসা ওয়া লাতিফাতু তাকুইল মালাবিসা ওয়াল জাদ্দাতু তাগসিলুল আতবাক ওয়াল জাদ্দু ইয়াকরাউল কুরআন। মাশাআল্লাহ,
তো বলবেন আপনি আমরা সবাই বুঝেছি না জি আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয়েছে আগের কনভারসেশনটাই কিন্তু এখানে প্যারাগ্রাফ আকারে হ্যাঁ জি আচ্ছা আমি আমি বলি সবাই আমার সাথে বলেন উসরাতু আহমদ লা তানামু বাদা সালাতি ইয়াউমাল উতলাতি উসরাতুল আহমদ লা তানামু বাদা সালাতি ইয়াউমাল উতলাতি আহমদের পরিবার ঘুমানোর রুম ঝাড়ু দেয় লাতিফা কাপড় চোপড় ইস্ত্রি করে আচ্ছা এখন আমরা উপরে প্যারাগ্রাফ অনুযায়ী এই কোশ্চেন গুলা উত্তর দিব হ্যাঁ আমি প্রশ্ন করলাম ওয়াও তো জানি যে এবং দেয় অর্থ দেয় এখানে কি সবগুলা এবং অর্থ দিবে না আর আর এরকম দিবে অ্যাকচুয়ালি এবং আর একই অর্থ হ্যাঁ তো দুইটাই আপনি বলতে পারেন কোথাও এবং বললে সুন্দর কোথাও আর বললে সুন্দর তো এখানে এবং বললেই সুন্দর ঠিক আছে আমি খেয়াল করি নাই আমি আর বলে ফেলেছি এখানে এবং বললে সুন্দর হ্যাঁ আর যখন কোন কনভারসেশনের মধ্যে হবে যেমন ওয়াইনা তুসল্লি আনতা তুমি কোথায় পড়ো ঠিক আছে এখানে এবং তুমি কোথায় পড়ো আমরা বাংলা কিন্তু এভাবে বলি না ঠিক আছে আমরা বাংলায় বলি আর তুমি কোথায় পড়ো ঠিক আছে তুমি কেমন আছো আর তুমি কেমন আছো ঠিক আছে তুমি আর তুমি এভাবে ঠিক আছে তো এটা হলো আরবিতে সর্বপ্রথম আরবিতে সবসময় ওয়াও হবে কিন্তু বাংলায় আমরা যেখানে যেটা সুন্দর হয় সেটা বলবো হ্যাঁ আচ্ছা এখন আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ ماذا تفعل فاطمة؟ فاطمة تفعل غرفة النوم ماذا تفعل لطيفة؟ لطيفة تفعل الملابس ماذا يفعل طه؟ طه يجلس غرفة الجلوس ماذا يفعل الجد؟ ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয় এবং সে বাড়িতে উজু করে এবং সে মসজিদে ফজরের নামাজ মসজিদে আদায় করে তাহির একরাউল কুরআনা তাহির কুরআন পড়ে ওয়ালা এনাম বাদা সালাতি এবং সে সালাতের পর নামাজের পর ঘুমায় না কোশ্চেন গুলো বলবো হ্যাঁ বলেন মাতা ইয়াস্তাই কিছু তাহিরুন
তহির কখন জাগ্রত হয়? এক তারিখে যে তহির নিন্দাল ফজরি, তহির ফজরের সময় জাগ্রত হয়। আইনা এতওয়াদ্দা, এতওয়াদ্দা ফিল বাইতি, সে বাড়িতে উজু করে। আইনা ইয়াজহাবু, সে কোথায় যায়? ইয়াজহাবু ইলাল মসজিদি, সে মসজিদে যায়। আইনা ইউসাল্লিল ফজরা, সে কোথায় ফজরের সালাত আদায় করে? ইউসাল্লিল ফজরা ফিল মসজিদি, সে ফজরের সালাত মসজিদে আদায় করে। হাল ইয়ানামু বাদা সালাতি, সে কি ফজরের সালাতে পরে ঘুমায়? লা ইয়ানামু বাদা সালা, সে ফজরের সালাতে পরে ঘুমায় না। মা যা ইয়াফালু বাদা সালা, ইয়াফালু বাদা সালাত ইয়াকরাউল, ইয়াকরাউল কুরআনা, সে ফজরের সালাতে পরে। উত্তরটা আবার বলেন। তাহের ফজরের সময় জাগ্রত হয়, এবং বাসায় উযু করে, এবং মসজিদে তাহের ফজর নামাজ মসজিদে পড়ে। তাহিরুন ইয়াকরাউল কুরআনা, তাহিরুন ইয়াকরাউল কুরআনা, তাহের কুরআন পড়ে, তাহের কুরআন পড়ে। ওয়ালা ইয়ানামু বাদাস সালাহ, ওয়ালা ইয়ানামু বাদাস সালাহ, এবং নামাজের পরে ঘুমায় না, এবং নামাজের পরে ঘুমায় না। মাশাআল্লাহ। এখন আমি আরবি প্রশ্ন করি, আপনারা আরবিতে উত্তর দেন। হ্যাঁ, মাতা ইস্তাইকিযু তাহিরুন, মাযা ইয়াফআলু বাদা আস-সালাহ, এটা হলো আমরা যে চারটা পাঠ করেছি, সেই চারটা পাঠের উপরে একটা এক্সাম। এখানে আপনারা যদি চান তাহলে নিজেরা এটা পূরণ করতে পারেন। তিন থেকে চার যে আমরা ইউনিট করেছি, তিন এবং চার, এই দুইটা ইউনিটের উপরে একটা পরীক্ষা, ঠিক আছে? এখানে পরীক্ষাটা আপনারা চাইলে যদি চান তাহলে হোমওয়ার্ক হিসেবে করে বলবো, না এখন বলার সময় নাই, আর পেজ নাম্বার হলো কম্পিউটারের নাম্বারে 129, ঠিক আছে? আর নিচের নাম্বারিং অনুযায়ী হলো 107। তো আপনারা চাইলে প্র্যাকটিসটা করতে পারেন। এখানে এক নাম্বার হলো, আমি কোশ্চেন গুলো বলে দেই, তারপর হলো এই রুম, ধরেন যে ফার্নিচার, আসা আসন মানে ফার্নিচার, তো তিন, এখানে একটা ফার্নিচার নাম বলছে, আপনি আরো দুইটা ফার্নিচারের নাম বলবেন। হ্যাঁ, এরকম এখানে একটা দেওয়া আছে, বাকি দুইটা দিতে হবে। হ্যাঁ, তারপর এখানে যে শব্দটা মিলে না সেই শব্দটার মধ্যে ক্রস চিহ্ন দিতে হবে। এখানে চারটা শব্দ আছে, তিনটা শব্দ এক রকম, চার নম্বর শব্দটা আরেক রকম, তো ওই চার নম্বর শব্দটা খুঁজে বের করতে হবে। দুইটা এখানে একটা কমপ্লিট সেন্টেন্স আছে, ডান আর বাম মিলাইলে একটা সেন্টেন্স হবে, সেন্টেন্স পুরো করতে হবে।
এরপরে হলো শূন্যস্থান পূরণ করতে হবে নির্দিষ্ট শব্দ দিয়ে, এরপরে প্যারাগ্রাফটা পরে প্যারাগ্রাফ থেকে উত্তর দিতে হবে। এই তাহলে আমরা এখানেই শেষ করি। সবাই আজকে গুরুত্বের সাথে জয়েন করেছেন। আচ্ছা আমি একটা জিনিস, আপনাদের কোনো আইডিয়া আছে কিনা, গতকাল আমাদের 20 জনের উপরে হয়েছিল, আজকে আবার 11 জন, এটা কারণটা কি? হঠাৎ কমছে হঠাৎ বাড়ছে, এটার বিষয়ে দেখি আপনারা এই সময়টাই উস্তাদ শাহলমুনার ক্লাস থাকে। ও আচ্ছা আচ্ছা, ওইটা করতে পারি না। জি ওইটা ইয়েস্টারডে বলছিলাম যে উস্তাদ একটু চেঞ্জ করতে পারলে ভালো হতো, তাহলে দুটো ক্লাসে অ্যাটেন্ড করা যেত, লাইভ ক্লাসে অ্যাটেন্ড করলে। এটা তো ইম্পর্টেন্ট না, এটা খুব ইম্পর্টেন্ট। গতকাল